Hello, assalamu alaikum. This is Nafizuddin from Dhaka, Bangladesh. And my father's name is Muhammad Nazimuddin, and my mother's name is Gulnahar Begum, and I'm married to Sara. Shukr alhamdulillah. Today, after finishing 4th of Ramadan 2021, I'm here to present something from Al-Quran and from Hadith as well. So before starting, I would like to say Rabbi Sharli Sadri wa Yasirli Amri Wahlul Ugdata Millisani Yafkahu Kauli. Well, today inshallah recite from Surah At-Tawbah or Repentance or Barra or Immunity. This surah has two names, and this surah is of number 9 or 9th surah from Al-Quran, and it has got 129 verses. Shukr alhamdulillah. So it has got two names, Surah Tawbah or Repentance or Surah Barra or Immunity. So from that, I'm going to recite from line number 128 and 29, the last two lines of Surah Tawbah. And then inshallah, I will be explaining my regards and the reason of this video inshallah. Bismillahir Rahmanir Rahim. لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو على رب العرش Azim. Now hath come unto you a messenger amongst yourselves, it hurts him that ye should suffer. Ardently anxious over you, for he to the believers last line would be ardently anxious is he for you over you. Ardently anxious is he over you. To the believers is he most merciful and kind. If they turn away, say, Allah sufficient me. To him, on him I trust. There is no God but he, the Lord of the throne supreme. Now I'm going to say in Bangla, Bismillahir Rahmanir Rahim. Tomader pokkho hote ekjon rasul tomader kache eshechen ja tar kache khubi koshtokor ja tomaderke bipodgrosto kore.
তিনি তোমাদের প্রতি তিনি তোমাদের শুভাকাঙ্ক্ষী মুমিনদের প্রতি স্নেহশীল পরম সদয় সুবহানাল্লাহ যদি তারা মুখ ফিরিয়ে নেয় আপনি বলে দিন আল্লাহই আমার জন্য যথেষ্ট উনি ছাড়া কোনো মাবুদ নেই উনার উপরই আমি ভরসা করি উনি মহান আরশের মালিক আলহামদুলিল্লাহ সো বেসিক্যালি আই হ্যাভ সেইড দ্য লাইন নাম্বার 128 and 129 ফ্রম সুরা মুমিন not mumin surah tawbah or repentance or immunity or barra which is ninth number surah and which has got 129 verses so I have read the last two verses alhamdulillah ami jeta bolte chaichi je ajke যে এই যে এই সুরাটার যে লাস্টের দুটো লাইন আমরা যখন অর্থের দিকে যাব তো অর্থটা কি যে আমাদের মধ্যে হতে একজন রাসূল মানে আমাদের মতো মানুষ একজন রাসূল আমাদের কাছে এসেছেন এবং যার কাছে তা খুবই কষ্টকর যা আমাদেরকে বিপদগ্রস্ত করে তাহলে আমরা সবসময় চিন্তা করি যে আল্লাহ আমাদের নবীকে খুব ভালোবাসে এবং নবীকে অনেক পীর আউলিয়ারা ভালোবাসে কিন্তু আসলে নবীর কাছে এটা খুবই কষ্টকর যখন আমরা বিপদগ্রস্ত হই তো এখান থেকে এই জিনিসটা একটা বিষয় ক্লিয়ার হলো যে নবী আমাদের প্রতি স্নেহশীল এবং পরম সদয় মানে আমরা যদি একটু উনার লাইনে ফলো করতে যাই তাহলে উনি অনেক বেশি আমাদের প্রতি অ্যাকসেপ্টেন্সি দেখাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ সেটা অবশ্যই দুনিয়াতেও আমরা দেখতে পাবো উনি যেভাবে বলেছে সেভাবে কাজ করলে দুনিয়াতে অনেক ভালো ফল পাবো আবার কিয়ামতের দিন যখন আসলেই আমরা সম্মুখীন হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং যখন আল্লাহর বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় হব আমরা তখন রাসূলের সুপারিশ আমাদের খুব কাজে লাগবে তো রাসূল আমাদের প্রতি খুবই স্নেহশীল ও দয়াময় যদি তা না হতো তাহলে কিয়ামতের দিন সব তো শেষই এখন উনার যা কাজ উনি তো করে ফেলেছে এখন উনি যদি কাউকে সুপারিশ নাও করে তাতে করে উনার কি আসবে যাবে মানে জিনিসটা কিন্তু নর্মাল মানুষের ব্যাপারে এরকম হয় কিন্তু উনার ব্যাপারে কিন্তু এরকম না তাহলে উনি বেসিক্যালি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার কারণটা এইভাবেই হয় যখন আল্লাহর এক বান্দা আল্লাহর অন্য বান্দার প্রতি খুবই স্নেহশীল এবং দয়াময় দয়ালু হয় তখন সেই বান্দাটা আল্লাহর কাছে অনেক বড় হয় তো আমাদের রাসূল আল্লাহ সবচেয়ে বেশি স্নেহশীল এবং পরম সদয় পরম দয়াময় আমাদের প্রতি আচ্ছা আমাদের প্রতি বলতে ইসলামটা কিন্তু মুসলিমদের শুধু না মসজিদে কিন্তু হিন্দুরাও যেতে পারবে খ্রিস্টানরাও যেতে পারবে যদি তারা যেতে চায় এমন কোনো বাধ্যকতা নাই আমাদের রাসূলুল্লাহ বলেন এই যে মসজিদে হিন্দু লোক প্রবেশ করতে পারবে না তো বেসিক্যালি মুমিনদের প্রতি এখন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম জিউস ধর্ম এই ধর্মগুলো তো হচ্ছে সবই আল্লাহর ধর্ম এখন তো আমরা সবই জানি যে হিন্দু ধর্মতেও ওই আগের ভার্সন আল্লাহকে ডাকছে জিউস ধর্ম ওল্ড ভার্সন বাট কলিং ফর আল্লাহ খ্রিশ্চান ধর্ম ওল্ড ভার্সন বাট কলিং ফর আল্লাহ ইসলাম রিলিজন ইজ দ্য লেটেস্ট কলিং ফর আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ তো যেই আল্লাহকে বিশ্বাস করে সেই হচ্ছে মুমিন এখন তার নবী আলাদা হতে পারে তার নবী হতে পারে শ্রীকৃষ্ণ হতে পারে
মোজেস হতে পারে জিজেস আচ্ছা মুমিন আর মুসলমান হচ্ছে যে ইসলাম ধর্মকে ফলো করছে তো এখন বুঝার বিষয় হলো যে আমাদের নবী কিন্তু মুমিনদের প্রতি মানে বিশ্বাসীদের প্রতি বলে নাই যে মুসলিমদের প্রতি তাহলে চিন্তা করেন উনি কেমন নবী আর আমাদের আমরা কিভাবে ওনাকে নিয়ে মিসকনসেপশনে আছি যে হয়তো উনি শুধু মুসলমানদের জন্যই নবী বা মুসলমানদের মেসেঞ্জার এরকম না তো এখন এর পরের লাইন যদি তারা মুখ ফিরিয়ে নেয় আপনি বলে দিন আল্লাহই আমার জন্য যথেষ্ট উনি ছাড়া কোনো মাবুদ নেই আমি উনার উপরই ভরসা করি উনি মহান আরশের মালিক তো মানে এই যে কথাটা আমি বলছি এখন এই কথাটা থেকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে কোনো অসুবিধা নাই কারণ আমার মালিক তো আল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিষয়গুলো এক্সপ্লেইন করত যদি কেউ মুখ ফিরিয়ে নিত প্রবলেম নেই হ্যাঁ কারণ আল্লাহই যথেষ্ট কিন্তু অন্যদেরকে ইমানের পথে মানে আল্লাহর কথায় আনতে পারলে অবশ্যই একটা ক্রেডিটের বিষয় আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য কিন্তু অনেকেই চায় যেমন অনেক রকম পণ্ডিত আছে তারা শয়তান ইবলিশের সাহায্য চায় তারা শয়তান মানে বিতাড়িত আচ্ছা তো তার সাহায্য চায় হ্যাঁ তো সে হচ্ছে মুমিন না এখন নাস্তিকরা কিন্তু শয়তানেরও সাহায্য চায় না এবং সৃষ্টিকর্তা আল্লাহরও সাহায্য চায় না তাহলে নাস্তিকরা কিন্তু কাফের না তারা নাস্তিক আচ্ছা এথিস আর যে শয়তানই সাহায্য চায় আল্লাহর সাহায্য ব্যতীত সে হচ্ছে কাফের আর যে হিন্দু খ্রিশ্চান এবং জিউজ এনারা সবাই আল্লাহর সাহায্য চায় এনারা মুমিন আচ্ছা যেমন ফর এক্সাম্পল কোরআন শরীফের আরেকটা সুরায় আছে যখন ঈসা আলাইহিসসালাম বলবে ইন তুআজিবহুম ফা ইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাকফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম মানে আল্লাহ ডাক দিবে ঈসা আলাইহিসসালামকে হে মরিয়ম পুত্র ঈসা এই যে লোকরা তোমার মা আর তোমার উপাসনা করে এগুলো কি আমার টিচিং ছিল তোমার টিচিং ছিল মানে আমি কি তোমাকে বলেছিলাম ওরা যেন তোমাকে আর তোমার মাকে ফলো করে তখন ঈসা আলাইহিসসালাম বলবে আল্লাহ আমি এরকম নিশ্চয়ই আমি এরকম করিনি যতদিন আমি জীবিত ছিলাম সে ব্যাপারে তো আমি নিজেই কনফার্মেশন দিচ্ছি যে আমি করিনি আল্লাহ আর যখন আমাকে আপনি উঠিয়ে নিয়ে গিয়েছিলেন কিছু সময়ের জন্য উপরে সেই ব্যাপারে তখনকার ব্যাপারে আপনি ভালো জানেন তারপরে ঈসা আলাইহিসসালাম বললেন যে তারপরে ঈসা আলাইহিসসালাম এক সময় বলবে ওই সময়টায় যে আমি তোমাদেরকে চিনি না তোমরা আমার কীভাবে আমার উপাসনা করো আমি তো এগুলো শিখাই না আমি তাকে চিনি যে আল্লাহর বাণীগুলো মেনেছে আল্লাহর বাণীতে কখনও কোনো নবী রসুলকে উপাসনা করার ব্যাপারে নেই আচ্ছা তো তারপরে ঈসা আলাইহিসসালাম কথাটা শেষ করে ওই বলে যে যদি আপনি ইন্তু আজিবহুম ফা ইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাকফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা আল্লাহ আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে নিশ্চয়ই আপনি আজিজুল হাকিম অতি পরাক্রমশালী এবং জ্ঞানী তো আল্লাহ তো তাই আল্লাহ তো জানেই যে মানে বান্দারা কেন ভুল করছে একটা গাড়ি বা একটা মোটর সাইকেল যখন ডিস্টার্ব দেয় তখন মালিক কিন্তু জানে যে কেন দিয়েছিল যে এটাকে বানিয়েছে কোম্পানির লোক কিন্তু রাইডার কিন্তু জানবে না যে মোটর সাইকেলটা কেন ডিস্টার্ব দিচ্ছে তো সেরকম আল্লাহ জানে যে বান্দাগুলো ভুল করবে কারণ ইবলিশ তাদের নফসে ঢুকেছিল সেই কারণে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ তো এখন আমি ফিরে আসি এই উদাহরণটা কেন দিলাম
যেন আগের কথাগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়, উপমা আপনাদেরকে আগের মেসেজটা ক্লিয়ার করে দেয়। তো এখন এই যে রমজান মাসে আমরা যেন ভালো কিছু করি, এগুলো আমাদের রাসূল আল্লাহর জন্য খুবই শান্তি সুখের বিষয়, কারণ উনি তো আমাদের ভালো চায় এবং নিঃস্বার্থভাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই রমজান মাসে আমরা দেখা যায় যে তারাবি পড়তে যাই, তো তারাবি শব্দটা কিন্তু পরে এসেছে, আসলে কিন্তু সোম উল লাইল মানে এই রোজার মাসের রাত এর ইবাদত। আচ্ছা, তো সেই বিষয়ে পরে আসব, আপনারা সেই বিষয়ে ইউটিউব চ্যানেল থেকে সার্চ, ইউটিউব চ্যানেলে যে তারাবি মিনিং লিখলে এসে পড়বে যে তারাবির অর্থটা কী। আচ্ছা, তো এখন এই যে আমরা পড়ি 20 রাকাত, কেউ 30 রাকাত, আসলে এই তারাবিটা কিন্তু আনলিমিটেড, কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ 4 রাকাত পড়তেন, 4 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতের পড়তেন, বিভিন্ন হাদিসের মাধ্যমে জানা গিয়েছে। তার মানে এই না যে এখন আমি 4 রাকাতই পড়ব, আবার তার মানে এই না যে আমি 30 রাকাতই পড়ব। তাহলে আমি কত রাকাত পড়ব এটা আমার সিচুয়েশন, মানে আমি এখন আরামে আছি, এসি রুমে আছি, আমার কোনো কাজ নেই, আমার চিন্তা করতে হবে যে আচ্ছা এতক্ষণ আমি ফ্রি আছি, তাহলে এতক্ষণ আমি আল্লাহর পিছনে ইনভেস্ট করব। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট তো এই মাসে 700 গুণ অথবা অনেক গুণ বেশি, 70 গুণ। আচ্ছা, তো অতক্ষণে আপনি 20 রাকাত যদি হয় 20 রাকাত পড়লেন, 50 রাকাত হয় 50 রাকাত পড়েন। নাম্বারটা দেওয়া হচ্ছে আপনার শৃঙ্খলা মেনটেন করার জন্য, কিন্তু আপনার ক্যাপেবিলিটি মেনটেন করার জন্য নাম্বার দেওয়া হয়নি, আপনার ইচ্ছাটাই যথেষ্ট। আপনি 2 রাকাতেও সেই মর্যাদা ভালোবাসাটা আল্লাহর কাছে পেতে পারেন যা অনেক সময় অনেকে 50 রাকাতেও পায় না। সেটা কি যে মন থেকে আরাম করে খুশুখুজুর সাথে সুন্দরভাবে আল্লাহর কাছে ইবাদত করলেন, ভালো কাপড় আতর মেখে, পারফিউম মেখে। আচ্ছা, তো এখন এই যে এই মাসে আমরা অনেক সময় আগে শবে বরাতে আমার ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, ফর এক্সাম্পল একটা ফ্রেন্ড মোস্তাক, সে বলতো যে আজকে আমি গতকাল রাতে 100 রাকাত পড়েছি, তখন আমি ভাবতাম আমি তো 50 রাকাত পড়েছি, তাহলে আমি বোধহয় কম। কিন্তু এখন বড় হয়ে বুঝলাম যে আসলে আপনি 1 রাকাত পড়েন অথবা 2 রাকাত পড়েন অথবা 100 রাকাত, সেটাকে সুন্দর ভালোভাবে পড়া, বুলেট ট্রেনের স্পিডে পড়াটা কিন্তু আসলে অত বেশি এফেক্টিভ না। যেমন আমি আমার নাম ঠিকানা যখন প্রথম বললাম, আমি যদি এভাবে বলতাম, মানে হাফিজুদ্দিন ধানমন্ডি আর মাই ফাদার্স স্যার, তাহলে কী হতো? এভাবে কিন্তু আসলে ক্লিয়ারলি কেউ বুঝতে পারতো না। তো আমি নিজেই নেক্সট টাইম বুঝতে পারতাম না যে আমি কী করেছি, তাই না? তো আমি ভদ্রভাবে জেন্টলি নিজেকে প্রেজেন্ট করেছি, একইভাবে আল্লাহর সামনে আরও বেশি, যত বেশি জেন্টলি প্রেজেন্ট করা যায়, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন বুঝে গেলাম যে তারাবিটা আসলে কতটুকু এবং কীভাবে পড়তে হবে, তাহলে আমাদের রাসূল খুশি হবে এবং আমরা এমন কিছু করব না যাতে আমার রাসূল কষ্ট পায়, মানে আমরা বিপদগ্রস্ত হলে এটা ওনার জন্য খুব কষ্টকর, ওনাকে কষ্ট দিব না, আমরা সুন্দরভাবে ধীরে সুস্থে খুশুখুজুর সাথে পড়ব। এবং একটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে যে আপনি যদি যে কোনো সময় বছরের কোরআন শরীফ থেকে একটা আয়াত মুখস্থ করেন, মানে একটা আয়াত, ধরেন সূরা ফাতিহার 7টা আয়াত আপনি একটা শিখলেন, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আপনি 200 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। তাহলে রমজান মাসে আপনি যদি প্রতিদিন যেই কোনো চ্যাপ্টার, যে কোনো সূরা থেকে আপনি একটা ছোট আয়াত মুখস্থ করেন, দেখা যায় যে সারাদিনে আমাদের অনেক কাজ থাকে, কিন্তু আমরা যদি নফল নামাজ আদায় করতে চাই, তাহলে 1টা রাকাত মুখস্থ করে আমি নফলের 200 রাকাত নফল নামাজের সওয়াব পাবো এবং আমি দোয়া চেতে পারবো আল্লাহর কাছে। 200 রাকাত নফল নামাজ পড়ে ধরেন আমি একটা ইন্ডাস্ট্রি খোলার জন্য দোয়া চাচ্ছি, তখন 1 রাকাত নফল নামাজ পড়ে তো আমি পারবো না, 2 রাকাত হার্ডলি,
কিন্তু এখানে 200 রাকাত নামাজ পড়ার পর দোয়া চাইলে আপনার যে এফেকশনটা আল্লাহ দেখাবে সেটা আপনি একটা আয়াত মুখস্থ করে আল্লাহর কাছে মনে মনে অথবা নিজে একটা ভিডিও করেন যাতে আপনার আত্মীয় স্বজনরা দেখতে পারে। আমরা তো ফেসবুকে কত রকম ভিডিওই শেয়ার করি, বেড়াতে গিয়েছি কক্সবাজার, কিন্তু এরকম কিছু একটা করেন সাহস করে, দেখবেন যে আপনারও ভালো লাগবে এবং আপনি নিজে ক্লিয়ার স্যাটিসফাইড যে না আমার এটা তো সুন্দরভাবে হয়েছে, আল্লাহ আপনি এটা কবুল করেন, আল্লাহ অবশ্যই কবুল করবে আপনি বলার আগে। তো এই রমজান মাসে কোরআন শরীফে অনেক অনেক ছোট ছোট আয়াত আছে, স্পেশালি রাব্বানা দোয়া নিয়ে যে আয়াতগুলো আছে, রাব্বানা দোয়া বই প্রফেসর ডক্টর আবদুল্লাহ এল বাকির বই, যেটাতে সবচেয়ে ইজিলি ইংলিশ বাংলা অ্যারবিক তিনটায় দেওয়া আছে, কারণ আমরা বাঙালিরা ইংলিশও কিছুটা বুঝি, বাংলাও বুঝি, অ্যারবিক তো বুঝি না, তাই এই দুইটা বুঝলে আরবিটাও আমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখন আমার কাছে অনেক আরবি আমি বুঝতে পারি কিন্তু হয়তো বলতে পারি না, ছোটোবেলায় যেরকম ইংলিশে কাঁচা ছিলাম বুঝতে পারতাম বলতে পারতাম না, ইনশাল্লাহ আরও 3-5 বছর পরে আমি ফ্লুয়েন্ট অ্যারবিকে কথা বলতে পারবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সেই তৌফিক দান করেন এবং আমি চেষ্টা চালিয়ে যাই। তাহলে আজকে আমার এই ভিডিও এতটুকুই, ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, যেটা বৃষ্টি নিয়ে, বৃষ্টির দোয়া। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং আমার এই ভিডিওতে আমার আচরণ ব্যবহারে যদি কোনো রকম আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমি এগুলো কষ্ট করে মুখস্থ করি না আর অ্যাকচুয়ালি এগুলি আমি আপনাদের জন্যও মুখস্থ করি না, আমি কিন্তু মুখস্থ করি আমার যাতে এটা নিজের মনে থাকে, আমি যেন নামাজের সময় পড়তে পারি, দেন হচ্ছে সেকেন্ডারি সোয়াব কামানোর জন্য আমি দেখাচ্ছি, কারণ আমার মতো ছেলে যদি পারে আপনারা অবশ্যই 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 পারবেন, তাই আমি নিজেকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, কারণ আমি একজন মডার্ন মুসলিম, এরকম কোনো শব্দও নেই কিন্তু আমি বললাম, এখন কিছু তো বলতে হবে তাই না, তো বললাম যে আমি আসলে খুবই সাধারণ, অতি সাধারণ একজন মানুষ, আমি যদি এগুলো মেমোরি থেকে বলতে পারি, আমার ভিডিওগুলি খেয়াল করে দেখবেন পজ থাকে না এবং র টাইপের, তাহলে আপনারাও ইনশাল্লাহ পারবেন, আপনাদের সন্তান মা বাবা ভাই বোন সবাই মিলে আসেন এই রমজানে, আমরা ছোটো ছোটো রাব্বানা দোয়া, রাব্বানা দিয়ে যেসব আয়াত শুরু হয়েছে সেগুলো বেসিক্যালি দোয়াতে আপনি বলতে পারবেন ইনশাল্লাহ, সেগুলো আমরা প্র্যাকটিস করব। এবং আমি আবারও আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যদি আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে আপন ভাই বন্ধুর মতো বন্ধুর চোখে দেখবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবার, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।